Hi viewers, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল একটি রেসিপি গাজরের হালুয়া। তার জন্য দেখো মনে কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা একটু গরম হোক। কড়াই ঘি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাজু কিশমিস দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি। একটু ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে কিছুটা ঘি আছে, আরো এক টেবিল চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার এখানে আমি 4 কাপ গাজর নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি 4 কাপ। এই যে এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে 4 কাপ হয়েছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মিডিয়াম টু লো হিটে আমি গাজরগুলো ভেজে নেব। গাজরটা একটু 6-7 মিনিট সময় ধরে আমি ভেজে নিচ্ছি। এবারে দেখো এখানে চিনি দিয়ে দিচ্ছি। এই যে যেই কাপে করে আমি গাজর মেপে নিয়েছিলাম 4 কাপ, সেই কাপেরই এই যে 1/2 কাপে একটু বেশি চিনি আমি দিয়ে দিচ্ছি, বা 1 কাপও দেওয়া যায়। আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি, নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখো চিনিটা গলে গেছে, আর একটু নাড়িয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে যে গাজর থেকে একটু জল ছেড়েছিল সেই জলটা শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, ওই কাপেরই 1 কাপ দুধ, এটা মালাই শুদ্ধ দুধ। আর এই টোটাল রান্নাটাই আমি করছি মিডিয়াম টু লো ফ্লেমে। যেহেতু আমি এই আজকে গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর দেবো না, তাই মালাই শুদ্ধ দুধটা আমি দিয়েছি। দুধ আমি ফুটিয়ে নিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিয়ে সারা রাত ফ্রিজে রেখে তারপরে বের করে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে আসার পরে সেই দুধটা আমি ইউজ করলাম। দুধটা একদমই গায়ে মাখা হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিই। গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এই কাজু কিশমিশ সরিয়ে দিলাম ওপর থেকে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে এবার তুলে নিচ্ছি, খুব ঠান্ডা হয়নি। তো তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই কম উপকরণ দিয়ে গাজরের হালুয়া। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো আজকের মতন চলি, সকলে ভালো থেকো।